আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি ভালো আছি সুস্থ আছি সেটা আপনাদেরকে বলতে পারছি না যেহেতু এখন দেশের পরিস্থিতি এত বেশি খারাপ হয়ে গিয়েছে ঢাকায় বলেন চট্টগ্রামে বলেন যে কোনো দৃষ্টিকে বলেন এত বেশি পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে আর এখন মানুষ দেখা যায় বের হলে কিন্তু আতঙ্কের মধ্যে থাকে গড় থেকে বের হলে যে আবার সুস্থভাবে ফিরে আসতে পারবে কি না সেই ভয়টা কিন্তু মানুষের বুকের ভেতর কাজ করে মনের ভেতরে তো কত বোন যে ভাই হারা হচ্ছে কত মা যে ছেলে হারা হচ্ছে কত বাবা যে ছেলে হারা হচ্ছে আসলে টিভি দেখলে বা মোবাইলে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন ঢুকলে কিন্তু এইসব খুবই চুকের মধ্যে পড়ছে খুবই বেদনাদায়ক আসলে এগুলা এত বেশি খারাপ লাগছে এগুলো দেখার পর আসলে তো চিন্তা করলে দেখা যায় আমাদেরও তো ভাই আছে বাহিরে যায় আমার ভাইরও আত্মীয় স্বজন আছে এগুলা কিন্তু খুবই খারাপ লাগছে যে কখন না কখন কি হয়ে যায় তো একটা জিনিস চাইতে পারি আল্লাহর কাছে দুই হাত তুলে কিন্তু দোয়াই করতে পারি আর কিছুই কিন্তু করতে পারবো না আমরা কে কিন্তু আমার তাও রাতের জন্য আমি দরজাটা লক করে রেখেছি ও দেখা যাচ্ছে নিজে নিজেই কিছুদিন ধরে দরজার লকটা খুলে ফেলছে তো আমি একদম ছিটকিনি দিয়ে রেখেছি হুক দিয়ে রেখেছি আর কি তো যেহেতু ছোটো মানুষ ও বের হওয়া হওয়া মাত্র কিন্তু সিঁড়িতে নেমে যায় বা আমাদের সিঁড়ি যেহেতু রোলার দেওয়া ও রোলারে ঢুকে যায় হয়তো কোনো বিপদাপতো আসলে পরেও যেতে পারে সেটার জন্য একটু ভয় বেশি লাগে যেহেতু রোলার না থাকতো যদি সিঁড়িতে রেলিং থাকতো ওয়াল থাকতো বা এস এসের রোলার রোলার থাকতো এত বেশি ভয় পেতাম না যেহেতু আমাদের রোলার আছে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে ছোটো মানুষ ও কিন্তু ওদিক দিয়ে পরেও যেতে পারে তো অনেক বেশি কান্নাকাটি করছিল যেহেতু আমি হুক দিয়ে রেগেছি দরজা ও খুলতে পারছে না ও কিন্তু পা তুলে একদম হ্যান্ডেলটা নিচে নামায় দরজাটা খুলে বের হয়ে যায় আসলে বাচ্চা মানুষ তো এইরকমই করে বেশিরভাগ সময় সব সময় ওকে দেখা যাচ্ছে চুখে চুকে রাখতে হচ্ছে আমি কোনো কাজই করতে পারছি না তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি অনেক আয়োজন করে ফেলছি এই আয়োজনটা কেন করছি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি তো এটা হচ্ছে রাতের বেলা আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা শুরু করেছি রাতে হচ্ছে আমি গরু মাংস ভিজিয়েছি এখানে প্রায় পাঁচ কেজির মতো হবে গরু মাংস এরপর এখানে চারটা মুরগি আমি কেটে নিয়েছি এদিকে আমি কেটেছি আমার শাশুড়ি কিন্তু সুন্দরভাবে হলুদ দিয়ে একদম মাংসগুলো আর ধুয়ে নিয়েছে তো আমার শাশুড়ির ধোয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে দেখা যায় একটা কাজ করার পাশাপাশি যদি অন্য কেউ সহযোগিতা করে দেখবেন যে কোনো কাজ কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি গরু মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আমি হাতে মাখিয়ে কিন্তু গরু মাংসটা আজকে বসাবো আর যে কোনো বেশি মাংস দেখা যায় একটু হাতে মাখিয়ে যদি রান্না করা হয় এটা কিন্তু অনেক বেশি স্বাদের হয় তবে অল্প হলে কিন্তু আমি হাতে মাখিয়ে বসাই না একদম মশলা কষিয়ে এরপর রান্না করি যেহেতু বেশি মাংস সেজন্য হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি তা আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এরপর একদম পেঁয়াজ রসুন আদা বাটা থেকে শুরু করে সরিষা বাটা বাদাম বাটা সব কিছু দিয়েছি এরপর সরিষের তেল দিয়েছি আমি সব কিছু মেয়েকে আমি গোর মাংসটা আগে বসিয়ে দিব তো যেহেতু আমরা পরের দিন দুপুরে মানে আগামীকালকে বেলা কিছু লোকজনের জন্য খাবার দাবার আয়োজন করছি সেই জন্য রাতে দেখা যাক কিছু কাজ যদি এগিয়ে রাখি সকালে আর তেমন বেশি তাড়াহুড়া হবে না তো এই তো আমি গরু মাংসটা একদম মাখিয়ে একটু হাত দিয়ে পানিও দিয়েছি যেহেতু এখান থেকে পানি বের হবে তো আমি আর বেশি পানি দিই নি আগে আমি গরু মাংসটা রান্না করে নিই তো অন্যদিকে যেহেতু মুরগির মাংসগুলো আমার শাশুড়ি ধুয়ে দিয়েছে আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিই দেখা যায় চুলার মধ্যে যদি তেল দিয়ে সব মশলা দেওয়া হয় আস্তে আস্তে একটু সময়ও বেশি লাগবে এরপর দিতে দিতে দেখা যায় পুড়েও যেতে পারে যেহেতু বেশি মশলা তো সেই জন্য আমি একটা বোলের মধ্যে সব মশলাগুলো আগে নিয়ে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে মেখে তেলের মধ্যে কষিয়ে নেব তো এইখানেও আমি সেম মাংসের মশলা দিয়েছি গরু মাংসের যেরকম মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা বাদাম বাটা জিরে বাটা আর জিরে বাটা না আমি জিরাটা সবসময় তরকারির মধ্যে মাছ মাংসের মধ্যে ভাজা জিরে যেটা চিকন জিরা আর মিষ্টি জিরা দু মিক্স করে একটু টেলে নিই এরপর ব্ল্যান্ডার করে আমি বয়ামে রেখে দিই এই জিরাটা কিন্তু ভাজা জিরাটা যদি তরকারির মধ্যে দেওয়া হয় তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় একটা সুন্দর একটা স্মেল থাকে তো আমি সব মশলা মুরগির মাংসের জন্য মেখে রেখে দিয়েছি আমি মুরগির মাংসটাও রান্না করে ফেলবো এদিকে আমার গরু মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো যেহেতু কাজকর্ম একা হাতে করি একটু সময়ও লাগে যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে আমি কিন্তু একটানা কাজ করতে পারি না সেটা তো আমি আপনাদের সব সময় বলি যদি ঘরে ছোটো বাচ্চা না থাকে তা আপনি সারাদিন কাজ করলেও দেখা যাবে আপনাকে ডাকার মতো কেউ থাকবে না আপনার কাজগুলো একদম সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিতে পারবেন সময় মতো তো এদিকে নুসুর আব্বু বেশি করে ডিম নিয়ে এসেছে এখানে আমি আগে তিরিশটার মতো ডিম প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখা যায় প্রেশার কুকারে ডিমটা যদি দেওয়া হয় এক সিটি বা দুই সিটির মধ্যে কিন্তু ডিমটা একদম সুন্দরভাবে ছিলা হয়ে যায় তো রাতের কাজ করেছি হচ্ছে আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর মাংসটা কিন্তু আর রাতে রান্না করিনি আমার শাশুড়ি বলেছিল যেহেতু এটা ব্রয়লার মুরগি আগে ফ্রাইও করছি না উনি বলছিল সকালেই রান্না করার জন্যে আর দেখা যায় রাত্রে যদি রান্না করতাম সকালে আবার সিদ্ধ করতে হতো খাওয়ার সময় আবার গরম দিতে হতো হয়তো নরম হয়ে যেত তো সেই জন্য উনি বলল মশলা মেয়েকে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্যে তো আমি মাংসটা একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এরপর মশলাটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সকাল বেলা আমি একদম ছয়টায় উঠে গিয়েছি যেহেতু আমার প্রতিদিন ভোরেই ওঠা হয় তো আজকে যেহেতু বন্ধ ছিল মহরমের দশ তারিখ তো মহরমের দশ তারিখ হচ্ছে প্রতি বছর আমার শ্বশুরের জন্য ফাতিয়াদি। দি তো আমার শ্বশুর হচ্ছে মহরমের নয় তারিখ মারা গিয়েছিলেন দশ তারিখ নাকি ওনার দাফন হয়েছিল যেহেতু আমার শ্বশুরকে কিন্তু আমি দেখি নাই তো নুজাবর আব্বু যখন ছোটো ছিল তখন কিন্তু আমার শ্বশুর মারা গিয়েছিলেন তো নুসেফর আব্বুর মুখ থেকেই শুনি ওনার বাবার কথা তো উনি দেখা যায় বাবাকে অনেক বেশি মিস করে অনেক সময় দেখা যায় বাবার কথা বললেই কিন্তু কান্না করে ফেলে আসলে সব বাচ্চাদের দেখা যায় ছেলে মেয়েদের মা বাবার ইমোশনটা মা বাবার কথা উঠলে বা মা বাবার কথা বললে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে তো উনিও প্রায় সময় দেখা যায় ওর বাবার কথা বললেই কিন্তু কান্না করে ফেলে এরপর বাচ্চাদের বলে ওদের দাদার কথা তো নুসিবর আব্বু যেহেতু একমাত্র সন্তান ছিল উনি কিন্তু আমার শ্বশুর নাকি নুসিবর আব্বুকে অনেক বেশি আদর করত। সব বাবা মারা দেখা যায় ছেলে মেয়েদের অনেক বেশি আদর করে তো যেহেতু নুসিবর আব্বু একজনই ছিল তো উনি নুসিবর আব্বুকে কিন্তু অনেক বেশি আদর করত। যে এখানে যেত নুসব আব্বুকে সাথেই রাখতো একদম চুকে হারাই বলে না এরকম চুকে হারাতো তো এগুলো বললে না নো এবার অনেক বেশি কান্না করে ওনার বাবার কথা বললে তো আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই আমি যে মানুষটাকে কোনো দিন দেখি নাই তো এই মানুষটার কথা শুনলে না আমারও ভেতর থেকে একদম কান্না চলে আসে যেটা যেহেতু আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনি না দেখলেও দেখা যায় একটা মায়া কাজ করে হাজার হলেও তো শ্বশুর তাই না তো আমরা দেখা যায় মা বাবা কিন্তু আমাদের কষ্ট করে লালন পালন করে এরপর পরের ঘরে কিন্তু দিয়ে দেন। তো পরের ঘরেই কিন্তু আমাদের সব কিছুই আপন করে নিতে হয় শ্বশুরকে নিজের বাবার মতো এরপর শাশুড়িকে নিজের মায়ের মতো কিন্তু আপন করে নিতে হয় যদি আপন করে নিতে পারেন আপনার সংসারটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে আর যদি আপন করে নিতে পারেন না তাহলে সংসারে দেখা যায় প্রায় সময় অশান্তিটা লেগেই রয় আর দেখা যায় সব সবসময় আমরা যেহেতু অন্য ঘরের মেয়ে সব কিছু কিন্তু সঠিকভাবে বা পরিপূর্ণভাবে করতে পারি সেটাও কিন্তু বলবো না তো এক জায়গায় থেকে কিন্তু আরেক জায়গায় এসে সংসার করা সব কিছু মানিয়ে নেওয়া একটু সময়েরও ব্যাপার থাকে একটু ধৈর্য ধরে কিন্তু করতে হয় সবার তো এই আর কি তো নুসিবর আব্বু যেহেতু একমাত্র সন্তান ছিল আমার শ্বশুর মারা যাওয়ার প্রায় দেড় বছর দুই বছর আগে আমার ননদ কিন্তু জন্ম হয়েছিল নুসিবর আব্বুর কিন্তু অনেক ছোটো আমার ননদ তো আমার নুসিবর আব্বুরা এক ভাই এক বোন তো এটাই কিন্তু আমার শাশুড়ির সংসার একটা ছেলে একটা মেয়ে নিয়ে তো উনিও কিন্তু ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে যেহেতু বাবা ছাড়া তো আমার শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ টাকা পয়সার কিন্তু অভাব ছিল না অর্থর দিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি কিন্তু কষ্ট পায়নি তবে বাবা ছাড়া কিন্তু বাচ্চাদের লালন পালন করা একটু কষ্টই হয় যেটা যাদের মা বাবা আছে তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছে যাদের মা বাবা নাই তারাই বুঝতে পারবেন মা বাবা ছাড়া এই কঠিন পৃথিবীতে টিকে থাকা কিন্তু অনেক বেশি কষ্টের ব্যাপার তো এই তো আমার রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট আমি আজকে মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে দাওয়াত দিয়েছি নুসুরবাবু আমার শ্বশুরবাড়ির পাশেই কিন্তু মাদ্রাসা দুইটা মাদ্রাসা আছে তো সবাইকে বলতে গেলে দেখা যায় একশো দেড়শোর মতো হয়ে যাবে তো আমি একা কিন্তু এত কিছু সামলাতে পারবো না তো দেখা যায় কাজ করার সহযোগিতার জন্য যদি লোকজন থাকে আপনি কিন্তু নিমিষে একশো দেড়শো জনের খাবার দাবার বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন আর এত বেশি লোকজন হলে মনে হয় বাবুরচি দিয়ে রান্না করাটাই ভালো যেহেতু অল্প রান্না সেই জন্য আমিই করেছি আমার শ্বশুর বাড়িতে দেখা যায় প্রতি বছর আমার শ্বশুরের যখন মৃত্যুবার্ষিকীটা দেওয়া হয় তখন দেখা যায় পঞ্চাশ ষাট জনের মতো করে ছোটোখাটোভাবে শুধুমাত্র এ তিন বাচ্চাদেরকে খাওয়ানো হয় এরপর আমাদের এলাকার মসজিদের হুজুর তারপর মাদ্রাসার হুজুরদেরকে খাওয়ানো হয় এই আর কি তো এদিকে হচ্ছে আমার রান্নাবান্না শেষ আমি হচ্ছে মুরগি মাংস রান্না করেছি এরপর দেশি মুরগিও রান্না করেছি গরু মাংস রান্না করেছি এরপর ডাল দিয়ে একটা সবজি রান্না করেছি মুরগির ছাটা ছোটা হাড্ডি দিয়ে তো এদিকে হচ্ছে মিলাদ পড়ানো হয়েছে মিলাদ পড়ানোর জন্য হাফেজরা এরপর হুজুর এসেছে তো ওনারা মিলাদ শেষ করে ওনাদেরকে আগে যেহেতু ওনারা বেশি ছিল বাচ্চারা তো নিচে কার্পেটে দিয়ে দিয়েছে এরপরে কিন্তু টেবিলেই দেওয়া হবে তো সব কিছু খাবার দাবারের আয়োজন কিন্তু নিচেই দেওয়া হয়েছে মিলাদ পড়ানো হয়েছে নিচে যেহেতু আমাদের নিচে পোড়া ঘর খালি তো সেজন্য আর উপরে আনা হয়নি নিচেই খাওয়ানো হয়েছে মিলাদটাও নিচে পড়ানো হয়েছে তো খাবার দাবারের আয়োজন তো নিচেই চলছে এইদিকে হচ্ছে আমাদের ঘরের বিশিষ্ট মেহমান হচ্ছে আমাদের বাচ্চারা মানে মেহমানদেরকে যেভাবে আপ্যায়ন করা হবে বাচ্চাদের কিন্তু এর চেয়ে কমতি কিছু থাকা যাবে না ওরা কিন্তু অনেক বেশি রাগ করে যেদিন কোনো আয়োজন করা হয় ওদের ওরা কিন্তু একদম মেহমান বনে যায় ওই দিনের জন্যে তো আমার ননদও যেহেতু এসেছে বাচ্চাদের পরীক্ষা চলছিলো যেহেতু ওর বাবার ফাতিয়া দেওয়া হচ্ছে ও একটা মাত্র মেয়ে বাবার মৃত্যুবার্ষিকীতে দেখা যায় না আসলে কিন্তু ভালোই লাগবে না আর কি তো হচ্ছে বাচ্চারা খাবার দাবার শেষ করে নিয়েছে আমার ননদ সবাইকে বেড়ে দিয়েছে তো এই তো এভাবেই কিন্তু আমার শ্বশুরের আহ মৃত্যু পালন করেছি প্রতি বছরও কিন্তু পালন করা হয় সবাই কিন্তু আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আসলে ফাতিয়া এটা কোনো রীতিনীতি না এটা শুধুমাত্র কিছু এতিম বাচ্চাদেরকে একটু পেট ভরে খাওয়ানো এ আর কি আমার শ্বশুরের উশিলায় যে কিছু এতিম বাচ্চারা খেতে পেরেছে এটা কিন্তু সৎগায়ে জারিয়া হিসেবে আমার শ্বশুরের জন্য দোয়া যাবে তো তো আমিও দোয়া করি যাতে কবরে যত মুসলিম আছে আমাদের আত্মীয় স্বজন বলেন আপনাদের আত্মীয় স্বজন বলেন সবাই যেন জান্নাত নসিব হয় জান্নাত নসিব করে আল্লাহ যেন ওনারা শান্তি পায় এ আর কি তো এদিকে আমার পাকনা বুড়াটা দেখেন ও কিন্তু এত খাবার দাবার হচ্ছে এত আয়োজন হচ্ছে ও কিন্তু দুপুরে ঘুমিয়ে গিয়েছে ও জানেই না আও একদমই দুষ্টামি করে নিয়ে এরপর ঘুম থেকে উঠে দেখেন ও গুগলের সাথে কথা বলছে আসলে ছোটো বাচ্চারা যার থেকে যেটা দেখে সেটা কিন্তু ফলো করে তো মোবাইলে দেখা যায় আমরা ভয়েস দিই সেটাও খেয়াল করে ও এখন বলছে গুগল এটা বলছে এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ তো আমার বাবাটা কিন্তু কিছুই খায়নি ও কিন্তু ভাত টোটালি মুখে নেয় না আর ইদানিং কিন্তু ও এই চকলেট বিস্কিটটার খাচ্ছে ওর হয়তো ভালো লাগছে সেজন্য ওর বাবা কি করেছে বিকেলের দিকে দোকানে গিয়ে ওর পছন্দ মতো চকলেট বিস্কিটটা নিয়ে এসেছে একদম এক বাক্স তো ও দেখে তো অনেক বেশি খুশি ও নিজেই খুলবে তো আমি ওকে একটু দিয়ে খুলিয়ে দিয়েছি আর এই বিস্কিটটা কিন্তু ও পছন্দ করে বাচ্চারা দেখা যায় পছন্দের বা টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এক এক সময় এক এক রকম হয়ে যায় তো আমার বাবাটাকে এখান থেকে কোনো রকম যদি একটা বিস্কিট খাই একটু পানি খাওয়ালে ওর প্যাটটা একটু শান্তি হবে কোনো কিছুই যেহেতু খাচ্ছে না তো আমার আজকের ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশের ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তারা যেন তাদের অধিকারটা ফিরিয়ে পায় সবাই তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ